আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় প্রশংসা, যাবতীয় হামদ, সানা ও শুকরিয়া রব্বুল আলামিনের জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল, যিনি আমাদের একমাত্র অনুসরণীয়, অনুকরণীয়, আমাদের একমাত্র মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। যারা ছাদে আছেন, যারা বাইরে আছেন, তাদেরকে অনুরোধ করব ভিতরে আসার জন্য। যেহেতু আমি অনেক পথ পাড়ি দিয়ে আপনাদের মাঝে এসেছি, কোথায় রাজশাহী আর কোথায় সিলেট, এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেহেতু এখানে এসেছি, সেহেতু আমার এই কষ্টটাকে মানুষ হিসেবে মূল্যায়ন করা উচিত আমি এটা মনে করি। আপনি আহলে হাদিস হন, হানাফি হন, আর আমি আহলে হাদিসে হানাফি হই। আজকের এক দুই ঘন্টার জন্য আমি আপনাদের মেহমান নাকি? হ্যাঁ, আমি হিন্দু যদি হই তবু আজকে আমি আপনাদের কি মেহমান। অতএব এত কষ্ট করে যখন আপনাদের মেহমান হিসেবে এসেছি, তখন আপনি আমার কথা না শুনে মেহমানের অপমান করবেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। তাই মেহমান হিসেবে আপনাদের নিকটে অনুরোধ, কেউ কোথাও কোনো কথা, কোনো গল্প, গুজব, আড্ডা, ছাদে হোক, বাইরে হোক, অথবা আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে নবীগঞ্জবাসী যারা শুনতে পাচ্ছে, তাদের সকলকেই আপনাদের মেহমান হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক দূর থেকে এসেছি আপনাদের সামনে কথা বলার জন্য। ভালো বলি মন্দ বলি আগে শুনুন, শোনার পরে প্রশ্ন উত্তর পর্ব আছে, কোনো অস্পষ্ট থাকলে, খারাপ লাগলে আপনি আবার জিজ্ঞেস করবেন, এটা আপনার অধিকার। এটাকে বলা হয় মানব অধিকার, একজন মানুষের অধিকার। আমি একটা কথা বললাম, এটাও আমার অধিকার, আর আপনি প্রশ্ন করতে পারবেন, এটাও আপনার অধিকার। তা আমি যখন এই জাতীয় এলাকায় আসি, যেই এলাকাগুলোতে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত আমাদের দৃষ্টিতে কম, অন্যদের দৃষ্টিতে বেশি থাকতে পারে, তখন আমি বক্তব্যের বিষয় বেছে নিই তাওহীদ অথবা সুন্নাত বেদাত, তাওহীদ আর শিরক অথবা সুন্নাত আর বেদাত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও নতুন এলাকায় কাউকে দাওয়াতে পাঠাতেন, তখন প্রথম দাওয়াতটা কী হতো? তাওহীদের দাওয়াত। তো যেহেতু হবিগঞ্জ একটি আমাদের দৃষ্টিতে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত থেকে অনেক দূরে থাকা এলাকা, সেহেতু আজকে প্রথম দিনের আমার প্রথম সফরে আমার আজকের বক্তব্যের বিষয়বস্তু আল্লাহর রাসূলের ওসিয়ত অনুযায়ী তাওহীদ এবং তার পাশাপাশি সুন্নাত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কেন তাওহীদের আলোচনা আপনাকে শুনতে হবে? তাওহীদের আলোচনা আপনাকে এই জন্য শুনতে হবে যে জন্ম থেকে মরা পর্যন্ত আপনি যতই তাহাজ্জুদের সালাত আদায় করেন, যতই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, যদি আপনার ভিতরে সঠিক তাওহীদ না থাকে, এগুলোর একটাও কিয়ামতের মাঠে কাজে আসবে না। তাহলে তাওহীদ জরুরি না জরুরি নয়? জরুরি। আপনার কিছুই কাজে আসতেছে না তাওহীদ ছাড়া। অতএব তাওহীদই আগে আপনাকে শিখতে হবে। আরও কেন আপনাকে তাওহীদের আলোচনা শিখতে হবে? আল্লাহ যুগে যুগে যত নবী পাঠিয়েছিলেন, সব নবীকে একটাই দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। এই জন্য আপনাকে তাওহীদের আলোচনা শুনতে হবে। তাওহীদ বলতে কি বোঝায়? আমাদের দেশের সাধারণ মানুষ তো দূরে থাক, অধিকাংশ আলেম ওলামাও জানেন না যে তাওহীদ কি জিনিস, তাওহীদ কয় প্রকার, তাওহীদ কাকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, কালেমায়ে শাহাদাহ মানে কি, এটা আমাদের দেশের সাধারণ মানুষ তো জানে না, অন্য অনেক আলেম ওলামাও জানে না। এই জন্য তাওহীদের আলোচনা আপনাকে শুনতে হবে। তাওহীদ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে।
আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলতেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, দুনিয়ার মানুষ আসমান জমিন কে সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে? আপনি যদি একজন ইহুদিকে জিজ্ঞেস করেন কি উত্তর দেবে? হ্যাঁ, একজন ইহুদিকে যদি জিজ্ঞেস করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে, কি উত্তর দেবে? আপনার কি মনে বলে? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলতেছে, লা ইয়াকুলুনাল্লাহ, আপনি যদি কোনো ইহুদি খ্রিস্টানকেও জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তো লা ইয়াকুলুন্না, লা মানে অবশ্যই, আর লাস্টের লুন্না মানে আরও অবশ্যই, নিশ্চয়ই অবশ্য অবশ্যই তারাও বলবে যে আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। কেননা দুনিয়াতে আসমানি ধর্ম তিনটে, কয়টা আসমানি ধর্ম? একটা ইসলাম, একটা ইহুদিদের ধর্ম, একটা খ্রিস্টানদের ধর্ম। এর বাইরে যেগুলো ধর্ম আছে এগুলোর সাথে আসমানের কোনো কানেকশান নেই। বৌদ্ধ ধর্মের আসমানের সাথে কোনো কানেকশান নেই, জৈন ধর্মের আসমানের সাথে কোনো কানেকশান নেই, শিখ ধর্মের হিন্দু ধর্মের আসমানের সাথে কোনো কানেকশনের কোনো আলামত দলিল আদিল্লা নাই। তো যেগুলো আসমানি ধর্ম, এই আসমানি ধর্মের অনুসারীরাও বলবে যে কে সৃষ্টি করেছে আসমান জমিন? আপনি যাকে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, খ্রিস্টানরা তাকে ডেভিড বলে। আপনি যাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, খ্রিস্টানরা তাকে আব্রাহাম বলে, ইহুদি খ্রিস্টানেরা। তো তাদের নবী আর আপনাদের নবী এক, পার্থক্য শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তারাও আল্লাহই ডাকে, তারাও মুখে উচ্চারণ আল্লাহ করে। আর ইহুদি খ্রিস্টান বাদে আর যারা আছে, বৌদ্ধ শিখ জৈন হিন্দু, তারা আল্লাহ নাম উচ্চারণ না নিলেও তারাও বলবে আসমান জমিনের সৃষ্টিকর্তা একজন। ওম মানে কি? হিন্দু ধর্মের শুরু শেষ ওম দিয়ে। ওম মানে কি? ওম কিন্তু কোনো মূর্তির ছবি নয়। যারা ওমের পূজা করে তারা কিন্তু কোনো মূর্তির পূজা করে না, তারা সামনে এমনি একটা ওম এরকম করে লিখে রাখে, ওইটার পূজা করে। তো তারা মনে করে একই শুরু একই শেষ, একই নিহিত আছে সব কিছু। তো তাদেরকেও যদি জিজ্ঞেস করেন যে আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, তারা বলবে একজনই। তো এরকম পৃথিবীর সব ধর্মের মানুষ, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, তো তারা বলবে একজনই, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। এখন আমাদের কথা হচ্ছে যে আল্লাহও জানেন যে দুনিয়ার মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, তো দুনিয়ার মানুষ বলবে আল্লাহ। এটা আল্লাহও জানেন, তারপরেও কেন আল্লাহ জিজ্ঞেস করতেছেন? তার মানে আল্লাহর উদ্দেশ্য এটা নয় যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ কি না এটা মানুষকে জানানো, এটা আল্লাহর উদ্দেশ্য নয়। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। আল্লাহর এটা উদ্দেশ্য কেন হবে? আল্লাহ তো জানেই যে দুনিয়ার মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে। এই জন্য আল্লাহ প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে ওই আয়াতের মধ্যে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? দুই, আংজালা মিনাস সামাই মা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? হাদায়েকা দাতা বাহজাহ, ওই বৃষ্টি দিয়ে ফল ফলাদি বাগ বাগিচা বাগান সৃষ্টি করে কে? মা কানালা কুমাং তুম্বিতু সাজারাহা, দুনিয়ার মানুষ আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিন থেকে ফল ফলাদি গাছ বীজ থেকে গাছ উৎপন্ন না করতাম, তো সারা পৃথিবীর সকলে মিলে চেষ্টা করেও বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারত না। মা কানালা কুমাং তুম্বিতু সাজারাহা, তোমাদের পক্ষে এটা সম্ভব ছিল না। তো দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই কথাগুলো জিজ্ঞেস করে যেটা বলতে চাচ্ছি, আপনাদের সবাইকে আল্লাহ বলতেছে, আপনাদের সবাইকে, আমাকে আপনাকে সবাইকে আল্লাহ বলতেছে, যখন তোমরা মেনে নিচ্ছ আসমান জমিনের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, যখন তোমরা মেনে নিচ্ছ আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী আমি আল্লাহ, যখন তোমরা মেনে নিচ্ছ যে ফল ফলাদি বাগ বাগিচা বীজ থেকে গাছ উৎপন্নকারী আমি আল্লাহ, তখন তোমাদের নিকটে একটা জিজ্ঞাসা যে আল্লাহ ব্যতীত কি কোনো ইলাহ আছে? আ ইলাহুম্মা আল্লাহ, আল্লাহ ব্যতীত কি কোনো ইলাহ আছে? এই হলো পূর্ণ আয়াত। এই আয়াতের সারমর্ম যেটা দাঁড়ালো,
নবীগঞ্জবাসীর উদ্দেশ্যে এই আয়াতের সারমর্ম যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানলে ইলাহ হিসেবে মানা হয় না। যদি সৃষ্টিকর্তা হিসেবে মানলে ইলাহ হিসেবে মানা হতো, তাহলে আল্লাহ লাস্টে বলতেন না যে দুনিয়ার মানুষ তোমরা যখন আমাকে সৃষ্টিকর্তা হিসেবে মানছ, তাহলে বলো তো আমি ব্যতীত কি কোনো ইলাহ আছে। এই প্রশ্ন প্রমাণ করে যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানলে ইলাহ হিসেবে মানা হয় না, আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে মানলে ইলাহ হিসেবে মানা হয় না, আল্লাহকে ফল ফলাদি ফসল উৎপাদনকারী হিসেবে মানলে আল্লাহকে ইলাহ হিসেবে মানা হয় না, আল্লাহকে ইলাহ হিসেবে মানা আরও অন্য কিছু, আরও আলাদা কিছু, যেটা শুধু সৃষ্টিকর্তা হিসেবে মানলে যথেষ্ট নয়। এর আরও দলিল আমি আপনার সামনে পেশ করি, তবে পরের প্রশ্নটাও শুনে নেন। পরের আয়াতে আল্লাহ বলছেন, আম্মাং জাআলাল আরদা করারা, দুনিয়ার মানুষ বলো তো পৃথিবীকে শূন্য স্থির করেছে কে? পৃথিবী শূন্যের উপর আছে, মানুষ কোনো কিছুকে শূন্য রাখতে পারবে না, পড়ে যাবে। দড়ি ছাড়া, রশি ছাড়া, কোনো পিলার ছাড়া, ভিত ছাড়া পৃথিবীকে শূন্য স্থির কে করেছে? আল্লাহ জানেন যে দুনিয়া, আপনারা বলবেন যে আল্লাহ, এটা আল্লাহ জানেন। তারপর আল্লাহ জিজ্ঞেস করতেছে যে জমিনের বুক চিরে খেলালাহা আনহারা, জমিনের বুক চিরে নদীনালা কে প্রবাহিত করেছে? কে প্রবাহিত করেছে? আল্লাহ প্রবাহিত করেছে। পৃথিবীর ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য পৃথিবীর মধ্যে পাহাড়, কোটি কোটি মন ওজনের হিমালয় পর্বতকে স্থাপন করেছে আল্লাহ। এগুলোর উত্তর আল্লাহ আপনার মুখ দিয়ে বের করে নিয়ে আপনাকে জিজ্ঞেস করতেছে, আইলাহুম্মা আল্লাহ, মানুষ তুমি যখন বলতেছ নদীনালা আমি প্রবাহিত করি, তুমি যখন বলতেছ হিমালয় পাহাড় আমি স্থাপন করেছি, তুমি যখন বলতেছ পৃথিবী শূন্যে আমি স্থির করেছি, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও যে আমি ব্যতীত কেউ কি ইলাহ থাকতে পারে? এটা আল্লাহর প্রশ্ন দুনিয়ার মানুষের কাছে। তথা দুনিয়ার মানুষ, সব মানুষই আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানে, দুনিয়ার সব মানুষই আল্লাহকে নদীনালা প্রবাহিতকারী মানে, দুনিয়ার সব মানুষই আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী মানে, কিন্তু দুনিয়ার মানুষ আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এটা আল্লাহর কষ্ট, এটা আল্লাহর কি কষ্ট। এই জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছে মানুষকে এটা বোঝানোর জন্য যে মানুষ, তুমি যাকে সৃষ্টিকর্তা হিসেবে মানতেছ তিনিই তোমার ইলাহ, মানুষ তুমি যাকে বৃষ্টি বর্ষণকারী বলতেছ তিনিই তোমার ইলাহ। এই জন্যই আল্লাহ নবী রাসুল পাঠিয়েছে, আর কোনো উদ্দেশ্য নেই। আবু জেহেল যখন বদরের যুদ্ধের আগে দোয়া করতেছে যে আল্লাহ কাবাঘর ধরে আজকের যুদ্ধে হকপন্থী দলকে বিজয় দান করো, মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? না করলে কি এই দোয়া করতো? আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে, এতে কোনো সন্দেহ নাই, এতে সন্দেহের সরিষা সমপরিমাণ অবকাশ নাই। তারপর আবু জেহেল কাফেরদের সর্দার, তারা আল্লাহর উপর বিশ্বাস করে মানুষ কাফের হয়? আল্লাহ রাসুলের পিতার নাম কি ছিল? আল্লাহ রাসুলের পিতার নাম কি? আবদুল্লাহ। মানে কি? তো যে 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 গোত্রের লোক, যে এলাকার লোক, যে দেশের লোক তার সন্তানের নাম, নিজের নাম আল্লাহর বান্দা রাখতে পারে, তার আল্লাহর উপর বিশ্বাস করে না? কি বলেন আপনি? আব্দুল মুত্তালেব যখন আব্রাহার বাহিনী আসলো, তখন আল্লাহকে দোয়া করে বলো আল্লাহ তোমার কাবাঘর তুমি হেফাজত করো, মানে আব্দুল মুত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করতো, আবু লাহাব আল্লাহর উপর বিশ্বাস করতো, আবু তালেব আল্লাহর উপর বিশ্বাস করতো, আব্দুল মুত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করতো, আবদুল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করতো। তারপর কিভাবে আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, কিভাবে আবু জেহেল কাফেরদের সর্দার হয়ে গেল? মানে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, কিন্তু ইলাহ হিসেবে মানে না। আল্লাহ রাসূল ওটাই বুঝাতে এসেছিল ঘাট ধরে, যে বাবা তোমরা যাকে নিজের সৃষ্টিকর্তা মানতেছো তিনিই তোমার ইলাহ, এটাই বুঝাতে পারেনি। এটাই আপনাদের নবীগঞ্জের মানুষ বুঝবে না, গণ্ডগোল লেগে যাবে বুঝাতে গেলে। এই জিনিসটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, ইলাহ মানে কি, খালি সৃষ্টিকর্তা বলে দিলাম তাহলে ইমান আনা হলো, তাহলে আপনার আর আবু জেহেল ইমানের মধ্যে কোনো পার্থক্যই নাই? আবু জেহেলও মুমিন, আপনিও মুমিন। যতক্ষণ না আপনি বুঝতে শিখেছেন যে আল্লাহ ইলাহ আর ইলাহ কাকে বলে, ততক্ষণ আপনি আর আপনার আবু জেহেলের ইমানের মধ্যে পার্থক্য করতে পারবেন না। এই জন্য জওহরলাল নেহরু বলেছিল
যে 1947 সালে যখন মুসলমানেরা বলল আমাদের আলাদা দেশ লাগবে, আমরা ভারতের সাথে থাকবো না, তখন জওহরলাল নেহরু বলেছিল যে মুসলমানদের আলাদা দেশ লাগবে মানে আমি তো মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্যই দেখি না, তো আলাদা দেশ দিয়ে কী করবো, পার্থক্য থাকলে না হয় আলাদা দেশ লাগে। তো বলেন কি আপনি, আপনি হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখেন না মানে? তো বলে হ্যাঁ, মুঝে হিন্দু মুসলিম মে কোই ফারাক নজর নেই আতা, আমি হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না, আমি দেখি হিন্দুরা মূর্তি বানিয়ে মাটির উপরে পূজা করতেছে, আর দেখি মুসলমানেরা আজমির শরীফে গিয়ে মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করতেছে। একজনেরটা মাটির উপরে আর একজনেরটা মাটির নিচে, আমি তো কোনো পার্থক্য দেখি না ভাই। আর বাইরে, এর বাইরে কোনো পার্থক্য থাকলে তোমরা আমাকে দেখাও যে হিন্দুরা মন্দিরে গিয়ে মূর্তির পূজা করতেছে, ওখানে কলা দিচ্ছে, পানি দিচ্ছে, রস দিচ্ছে, আর এরা ফুল টুল চাদর টাকা পয়সা খিচড়ি ডেকচি নিয়ে কবরে গিয়ে মাটির নিচে শুয়ে থাকা যে বাবা তার পূজা করতেছে, সেখানে সিজদা করতেছে, সেখানে দোয়া করতেছে, এর বাইরে তো কোনো পার্থক্য আমি দেখি না হিন্দু আর মুসলমানের মধ্যে। আর আসলে এর বাইরে কোনো পার্থক্য নাই। যতক্ষণ না আপনি বুঝতে শিখবেন আল্লাহ ইলাহ, ততক্ষণ আপনার আর আবু জেহেল, আপনার আর হিন্দুর ইমানের মধ্যে পার্থক্য নাই। যেদিন আপনি বুঝতে শিখবেন আল্লাহ ইলাহ, উঠেই আল্লাহ আপনাকে বারবার বুঝাচ্ছে যে মানুষ তুমি মনে করে নিয়েছো যে আমি সৃষ্টিকর্তা তাই যথেষ্ট, তুমি মনে করে নিয়েছো আমি বৃষ্টি বর্ষণকারী যথেষ্ট, না তুমি এখনো বুঝতে শিখুনি যে আমি ইলাহ। তোমাকে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমি যদি সৃষ্টিকর্তা হই তো ইলাহ আমি, আমি যদি বৃষ্টি বর্ষণকারী হই তাহলে ইলাহ আমি, আমি যদি নদী নালা প্রবাহিতকারী হই তাহলে ইলাহ আমি। তুমি অন্য কাউকে ইলাহ মানিও না, যাকে সৃষ্টিকর্তা মানো তাকে ইলাহ মানো, কেননা যিনি সৃষ্টিকর্তা তিনি ব্যতীত আর কেউ ইলাহ হওয়ার সরিষা পরিমাণ হক রাখে না। যিনি আপনাকে খাওয়ায় পান করায়, আপনার বাপ মা আপনাকে খাইয়েছে পান করিয়েছে, এখন আমি যদি বলি যে আপনাকে আমার কথা শুনতে হবে, আপনার বাপ মায়ের কথা শুনতে হবে না, এটা কি যৌক্তিক? বলেন, আপনাকে দুধ দিয়ে 2.5 বছর দুধ পান করিয়ে 10 মাস 10 দিন পেটে ধারণ করে আপনার রুজি রুটি 20-25 বছর যাবত রুজি রুটির দায়িত্ব পালন করিয়ে পড়াশোনা করিয়ে বিয়ে দিয়ে বাপ মা আপনার এত কষ্ট করেছে, তা আপনি শুকরিয়া যদি আদায় করেন তো কার করবেন? বাপ মায়ের করবেন না? না না, আমি বাপ মার উদাহরণটা দিচ্ছি, বাপ মায়ের ক্ষেত্রে আল্লাহটা পরে আসতেছে। তো আপনি শুকরিয়া যদি আদায় করার তো বাপ মায়ের করবেন না আমার করবেন? বাপ মায়ের করবেন। তো যে আল্লাহ আপনাকে জন্ম দিল, যে আল্লাহ আপনার জীবন মৃত্যুর মালিক, যে আল্লাহ আপনার রুজি রুটির মালিক, যে আল্লাহর জমিনে আপনি বসে আছেন, যে আল্লাহর আসমানের ছায়ার নিচে বসে আছেন, যে আল্লাহর সূর্য গ্রহণ করতেছেন, যে আল্লাহর অক্সিজেন গ্রহণ করতেছেন, 10 মাস 10 দিন মায়ের পেটে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে, 2.5 বছর মায়ের বুকের দুধ থেকে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে, আজকে সকালে যা খেয়েছেন ওটাও আল্লাহর দেওয়া রিজিক, দুপুরে যা খেয়েছেন ওটাও আল্লাহর দেওয়া রিজিক, যাতে রাতে যেটা খাবেন ওটাও আল্লাহর দেওয়া রিজিক, তাহলে যদি কারো ইবাদত করতে হয় তো কার করতে হবে? আল্লাহর করতে হবে, না আজমির শরীফে গিয়ে বাবার ইবাদত করতে হবে? এই জায়গাতেই সমস্যা। সকল ধর্মের মাঝে আর ইসলামের মাঝে পার্থক্য এই জায়গাতেই। অন্য আর যত ধর্ম সমাজে চলতেছে সবাই এই দাওয়াত নিয়ে এসেছে, হিন্দু আছে সমাজে, বৌদ্ধ আছে সমাজে, শিখ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, সবার কাছে যান, সবাই বলবে ওরে বাপরে বাপ, তুমি সরাসরি আল্লাহর কাছে কিছু বলতে পারবো না। প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগের জন্য যেমন লিঙ্ক লাগে, মাধ্যম লাগে, ওয়াস্তা লাগে, তেমন আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য লিঙ্ক লাগবে, মাধ্যম লাগবে, ওয়াস্তা লাগবে। তুমি লিঙ্ক ছাড়া আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবো না। এই লিঙ্ক দিয়ে সৃষ্টি জীবকে, আল্লাহর বান্দাকে তার সৃষ্টিকর্তা থেকে দূরে করে দেওয়া হয়েছে, দূরে সরিয়ে দেওয়া হয়েছে, আপনি আল্লাহর থেকে অনেক দূরে চলে গেছেন, খালি এই ধান্দায় যে আল্লাহর সাথে আমি ডাইরেক্ট কিছু করতে পারবো না, ওই বাবার মাধ্যম দিয়ে যেতে হবে, শাহজালাল বাবার মাধ্যম দিয়ে যেতে হবে, আজমির বাবার মাধ্যম দিয়ে যেতে হবে, এটা আপনাকে আপনার সৃষ্টিকর্তা থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে। ইসলামে এই জাতীয় লিঙ্ক ওয়াস্তার কোনো ভিত্তি নাই। এই লিঙ্ক দিয়ে সব ব্যবসা চলে, হিন্দু ধর্মের ব্যবসা চলে এই লিঙ্ক দিয়ে, খ্রিস্টান ধর্মের ব্যবসা চলে এই লিঙ্ক মাধ্যম আস্তা দিয়ে, ইহুদি ধর্মের ব্যবসা চলে লিঙ্ক মাধ্যম আস্তা দিয়ে, আর ইসলাম ধর্মেরও নামধারী কিছু আলেম আছে তাদের ব্যবসা চলে এই লিঙ্ক মাধ্যম আস্তা দিয়ে। আর ইসলামের মূলনীতি হচ্ছে এই লিঙ্ক মাধ্যম আস্তাকে ভেঙে ফেলো, এটাই ইসলামের মূলনীতি। তারা বলতো, আবু জেহেল বলতো যে কাবা ঘরের মধ্যে যে মূর্তি আছে লাত ওজ্জা, এরা ছিল খুব ভালো পরহেজগার মানুষ, আদিকালে খুব ভালো পরহেজগার মানুষ ছিল,
আবু জেহেলরা বলতো যে আমরা অনেক গুনাহগার, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে কিছু চাইতে পারবো না। যারা আল্লাহর নেককার বান্দা, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল কাবা ঘরের মধ্যে, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল কাবা ঘরের মধ্যে, তা এরা হচ্ছে আল্লাহর নেককার বান্দা, এদের ওসিলা দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। তো সেটা আল্লাহ রাসূল ভেঙে ফেলেনি। হ্যাঁ, কথা মনে হয় না, আমরা বুঝতে পারছেন না, পারছেন না, যে ওসিলাগুলো দিয়ে আবু জেহেলরা আল্লাহর নিকটে দোয়া করতো, ওই ওসিলাগুলোকে আল্লাহ রাসূল ভেঙেছে না ভাঙেনি? ভেঙেছে। এবং তাদেরকে এটাই শিখাতে চেয়েছে যে সৃষ্টিকর্তা তোমার, চাও তুমি, রব তোমার, চাও তুমি, আল্লাহ তোমার, চাও তুমি। আরে কিসের পীর, কিসের ওলি, কিসের আউলিয়া, কিসের বাবা? তোমার পীর, তোমার ওলি, তোমার আউলিয়া, তোমার বাবা, সারা পৃথিবীর সব পীর ওলি আউলিয়া মিলে তোমাকে যত না ভালোবাসে, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে তার চেয়ে বেশি ভালোবাসে। তোমার বাপ মা, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন তোমাকে যত না ভালোবাসে, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে তার চেয়ে বেশি ভালোবাসে। তুমি কেন আল্লাহকে দূরে করে দিচ্ছ? আল্লাহ তোমার কাছে আছে, আল্লাহ অপেক্ষায় আছে কখন আমার বান্দা আমার ইবাদত করবে, কখন আমার বান্দা বুঝবে যে আমি ইলাহ, আমার কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না। আমি প্রতি রাতের শেষ অংশে বসে থাকি এ অপেক্ষায় কখন মানুষ আমার কাছে চাইবে, আমি অপেক্ষায় থাকি। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, পৃথিবীর যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন, যখন স্মরণ করো না কেন, দিনে রাতে চব্বিশ ঘন্টায় আটলান্টিক মহাসাগরের অতল গহ্বর থেকে স্মরণ করো, আর সাহারা মরুভূমির নির্জন এলাকা থেকে স্মরণ করো, আর আফ্রিকার গভীর জঙ্গল থেকে স্মরণ করো, আর দিনে রাতে চব্বিশ ঘন্টায় যখনই স্মরণ করো না কেন, আমি আল্লাহ সাথে সাথে উত্তর দেব। মানুষ তো জানে না যে আল্লাহকে, মানুষ তো বুঝে না আল্লাহকে, মানুষ তো জানে না তার সৃষ্টিকর্তাকে। যখন ইউনুস আলাইহি সালাতু ওয়াসসালাম মাছের পেটে ছিলেন, তখন মাছের পেটে বিপদে পড়ে তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তো আল্লাহ বলতেছেন কোরআনে যে ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত, লালাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে ইউনুস মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে স্মরণ করার জন্য কোনো মাধ্যম লাগে? আল্লাহকে স্মরণ করার জন্য কোনো সময় লাগে? আল্লাহকে স্মরণ করার জন্য কোনো স্থান লাগে? আল্লাহ আপনার, আপনি আল্লাহর, আপনি আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহ আপনার সৃষ্টিকর্তা। আপনার সাথে আল্লাহর রিলেশন যত মজবুত, যত শক্তিশালী, পৃথিবীর আর কোনো সম্পর্ক এত শক্তিশালী হতে পারে না। এই শরীর তৈরি হয়েছে দুনিয়াতে, কিন্তু ভিতরে যে আত্মা আছে, আত্মা আল্লাহর কাছ থেকে এসেছে। কথা কি বুঝতে পারছেন? আপনার এই শরীর মায়ের পেটে তৈরি হয়েছে, কিন্তু আত্মা কিন্তু মায়ের পেটে তৈরি হয়নি। আত্মা এসেছে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতা এসে ফোঁ দিয়ে গেছে চার মাসের মাথায়। তো এই আত্মাকে যখন আপনি আল্লাহ থেকে দূরে রাখেন, এই মাধ্যম, সেই ওয়াস্তা, সেই লিঙ্ক, আল্লাহর কাছে সিজদা করেন না, বাবাদের কাছে যান, গুনাহে লিপ্ত থাকেন, তখন আত্মা অত্যাচারিত হয়। এই জন্য কোরআনে যত তওবার দোয়া আছে, সব তওবার দোয়ায় দেখবেন রব্বানা জালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করেছি, গুনাহ করেছি, এটা অনুবাদ নয়, কি করেছি, আমাদের আত্মার উপর অত্যাচার করেছি। ইন্নি জালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। যত আল্লাহ থেকে দূরে যান, তত আত্মা কষ্ট পায়। আপনি বুঝেন আর না বুঝেন, অনুভব করেন আর না করেন, আত্মা ছটপট করে, হতাশ হয়, বিপর্যস্ত হয়, বিপদগ্রস্ত হয়। আত্মা দুর্বল সৃষ্টিজীব, সে তার প্রতিপালকের নিকটে ফিরে যেতে চায়, কোনো মাধ্যম ছাড়াই, কোনো ওয়াস্তা ছাড়াই। আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? এই কথা আল্লাহ কি আত্মাদেরকে কোনো মাধ্যম দিয়ে জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, আত্মারা যখন উত্তরে বলেছিল যে বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, তখন আত্মারা কি কোনো মাধ্যম দিয়ে উত্তর দিয়েছিল? তো যখন রুহের জগতে আত্মার সম্পর্ক ছিল আল্লাহর সাথে ডাইরেক্ট, আজকে দুনিয়াতে এসে সে আত্মা আল্লাহ থেকে অনেক দূরে। আপনার হুজুর, আপনার আলেমুলামা, আপনার আত্মাকে আল্লাহ থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে। এই জন্য আল্লাহ অস্থির থাকে আত্মা। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে আত্মাগুলো প্রশান্তি পায়। এই আত্মাকে যদি আপনি শান্ত করতে চান, প্রশান্তি দিতে চান, আরাম দিতে চান, সুখ দিতে চান, তাহলে তাকে আল্লাহর স্মরণে মগ্ন রাখতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কোনো মাধ্যম ছাড়াই, কোনো লিঙ্ক ছাড়াই, কোনো ওয়াস্তা ছাড়াই।
তখন আপনি বলবেন ওসিলা, আমরা তো এতদিন জীবনে শুনে আসলাম ওসিলা। হ্যাঁ, ওসিলা কিছু কিছু জিনিসের ওসিলা আছে, যেমন সৎ আমলের ওসিলা আছে। ওই তিনজন ব্যক্তি যারা গুহার মধ্যে আবদ্ধ হয়ে গেল, যাদের গুহার মধ্যে পাথর এসে পড়ে গেল, তারা পাথরটা সরাতে পারতেছে না, বাইরের মানুষকে বলতেও পারতেছে না আমরা ভিতরে আটকা পড়ে আছি, বাইরের মানুষ বুঝেও না যে ভিতরে তিনজন মানুষ আটকা আছে, তখন তারা আল্লাহর নিকটে দোয়া করেছে ওসিলা দিয়ে। সেই ওসিলাটা তাদের নিজ নিজ সৎ আমলের ওসিলা। এই জন্য প্রত্যেক সালাফে সালেহীন কিছু আমল রাখতেন, যে আমল দিয়ে আল্লাহর কাছে বিপদে পড়লে দোয়া করা যেতে পারে। প্রত্যেক সালাফে সালেহীনের জীবনে এরকম ঘটনা আছে, যে সব আমলই তো মানুষের সামনে করতেছি, সব আমল তো মানুষ দেখে নিচ্ছে, তাহলে কোন আমলটা যে আল্লাহর সন্তুষ্টির জন্য, তা আমার এমন একটা আমল থাক যে আমলের কথা আমার স্ত্রীও জানবে না, ওটা সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য করব, যাতে কোনো দিন বিপদে পড়লে ওই আমলের ওসিলা আল্লাহকে দিতে পারে, যে আল্লাহ এই আমলটা তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, আজকে বিপদ থেকে বাঁচাও। তো তিনজন যে আমলের ওসিলা দিয়েছিল নিজ নিজ সৎ আমলের, আমাকে জেনার জন্য আহ্বান করেছে, আল্লাহ তোমার ভয়ে জেনা করিনি, যদি তোমার ভয়ে করে থাকে আজ বিপদ থেকে বাঁচাও। আল্লাহ, বাপ মার সেবা করতাম, সন্তানকে আগে খাওয়াইনি, সন্তান সারা রাত কেঁদেছে, সকালে উঠে বাপ মাকে খাইয়েছি, তারপরে সন্তানকে খাইয়েছি, যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে আজকে বিপদ থেকে বাঁচাও। এই যে নিজ সৎ আমলের ওসিলা দেওয়া হলো। আমরা বলছিলাম ইলাহ কে, ইলাহ কাকে বলে? আবু জেহেল আর আমার ইমানের মধ্যে পার্থক্য তৈরি করতে হলে ইলাহের সঙ্গে জানা লাগবেই। আল্লাহ সুবহানাহু তাআলা এই জায়গাতেই তাওহীদের প্রকার চলে আসে, একটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ, একটা হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ, একটা হচ্ছে তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত। তিন প্রকার তাওহীদ, এক আল্লাহকে রব হিসেবে মানা এক প্রকার তাওহীদ, দুই আল্লাহকে ইলাহ হিসেবে মানা দ্বিতীয় প্রকার তাওহীদ, তিন আল্লাহর নাম ও গুণাবলীতে বিশ্বাস স্থাপন করা, এটা হলো তিন নম্বর তাওহীদ। প্রথম তাওহীদ আল্লাহকে রব হিসেবে মানা, দুনিয়ার 99% মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, আর 100% মানুষের আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসমানের নিচে জমিনের উপরে, আসমানে জমিনে যা কিছু আছে, মা মিন দাব্বাতিন, এমন কোনো প্রাণী, জীবজন্তু, পশু পাখি, পাখপাখালি, পোকামাকড়, মানুষজন, জিন, এমন কেউ নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না। ইহুদিকে কে খেতে দেয়? যে আল্লাহকে গালি দেয় তার রিজিকের মালিককে? আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ রব্বুল আলামিন। আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানেন আর না মানেন, আল্লাহ আপনার রব। আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানেন আর না মানেন, আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানেন আর না মানেন, আপনাকে খাওয়ায় আল্লাহ। আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানেন আর না মানেন, আপনার চলেন আল্লাহর জমিনে, থাকেন আল্লাহর জমিনে, সব কিছুই আল্লাহর। আর ইলাহ মানে আল্লাহকে ইলাহ হিসেবে মানা মানে, তুমি যাকে রব হিসেবে মানতেছ, শুকরিয়া যদি আদায় করা লাগে তো তারই করো। তুমি যাকে ইলাহ হিসেবে, রব হিসেবে মানতেছ, ইবাদত যদি করা লাগে তারই করো। তুমি যাকে রব হিসেবে মানতেছ, দোয়া যদি করা লাগে তার নিকটেই করো। তুমি যাকে রব হিসেবে মানতেছ, সিজদা যদি করা লাগে তার সামনেই করো। এর নাম হলো ইলাহ হিসেবে মানা। কথা কি বুঝতে পারছেন? ইলাহ হিসেবে মানা মানে কি? যাকে আপনি রব হিসেবে মানতেছেন, আপনি যদি কোনো দিন মনে করেন যে আমার কারো শুকরিয়া আদায় করার দরকার আছে, তাহলে সেই শুকরিয়াটা কার আদায় করতে হবে? রবের। এটাই হলো আল্লাহকে ইলাহ হিসেবে মানা। আপনি যদি মনে করেন যে কোনো দিন একটা সিজদা দিবেন, ইবাদত করবেন, তো এই সিজদাটা পাওয়ার একমাত্র হকদার, শুধুই শুধু হকদার তিনি, যিনি আপনার অন্য কোনো বাবা, পীর, ওলি, আউলিয়া কেউই নয়। সরিষা সম পরিমাণ যদি তাদেরকে দেন আপনি মুশরিক, আপনার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি এখনো বুঝেননি যে ইলাহ মানে কি। এটাই হচ্ছে ইলাহ। আপনি যদি মনে করেন যে একদিন দোয়া করবেন হাত তুলে, তো একদিন হাত তুলে দোয়াটা হতে হবে আপনার রবের সামনে। এই হাত তুলে দোয়াটা যদি কোনো বাবার সামনে হয়, কোনো পীরের সামনে হয়, কোনো মাজারে হয়, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন, ইলাহ হিসেবে মানেন না। আপনার মধ্যে আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই, আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। তারাও আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু ইলাহ হিসেবে ওই দুর্গাকে মানে, ইলাহ হিসেবে ওই কিওর নাম মা কালীকে মানে, তাদেরকে ইলাহ হিসেবে। বিপদে পড়লে মা দুর্গা করে,
কিন্তু যদি জিজ্ঞেস করেন সৃষ্টিকর্তাকে, বলবে একজন, আর বিপদে পড়ে ডাকতেছে দুর্গাকে। তা আপনিও বলতেছেন সৃষ্টিকর্তা আল্লাহর, বিপদে পড়ে বলতেছেন ইয়া আলী মাদাদ, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মাদাদ। গাউসুল আজম মানে বিপদে পড়লে উদ্ধার করেন যিনি। মুখে বলতেছেন সৃষ্টিকর্তা আল্লাহর, বিপদে পড়লে বলতেছেন আলী মাদাদ। মুখে বলতেছেন আল্লাহ সৃষ্টিকর্তা, সন্তান হয় না দৌড়াচ্ছেন শাহজালালের মাজারে। তা আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আপনার মধ্যে আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি যতক্ষণ না বুঝতে শিখবেন যে আল্লাহ হচ্ছেন ইলাহ, এবং ইলাহের যে হক আছে, ইলাহের যে অধিকার আছে, ইলাহের যে সম্মান আছে, ইলাহের যে মর্যাদা আছে, এই মর্যাদা, এই সম্মান, এই অধিকার দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো বস্তু, দুনিয়ার কোনো স্থান, দুনিয়ার কোনো সময়, কোনো কিছুকেই এই ইলাহের অধিকার থেকে, ইলাহের সম্মান থেকে, ইলাহের মর্যাদা থেকে সরিষা সমপরিমাণ দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এখন আল্লাহ হচ্ছেন ইলাহ। আল্লাহর একটা মর্যাদা হচ্ছে যে গায়েবের খবর রাখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমি বলতেছি না গায়েবের খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রাখে, তার মানে আমি ইলাহের একটা মর্যাদা আল্লাহর একজন ব্যক্তিকে দিয়ে দিলাম, আল্লাহর একজন সৃষ্টিজীবকে দিয়ে দিলাম, মুশরিক হয়ে গেলাম। এটা আল্লাহর মর্যাদা ছিল, এটা আল্লাহর সাথে খাস ছিল। পৃথিবীর কাউকে, কোনো ব্যক্তি এই মর্যাদা পাওয়ার অধিকার রাখে না, এটা একমাত্র আল্লাহর সাথে খাস ছিল। হিন্দুদেরকে দেখবেন যে তারা গরুকে মর্যাদা দিয়েছে, যে মর্যাদা পাওয়ার হকদার একমাত্র কে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখবেন গঙ্গা নদীকে, পদ্মা নদীকে মর্যাদা দিয়েছে, বিশাল এক বট গাছকে মর্যাদা দিয়ে দিবে। ওই মর্যাদা, যে মর্যাদা পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কোনো বস্তুই, যে আজকে শহীদ মিনার, শহীদ মিনারে গিয়ে আপনি ফুল দিচ্ছেন, এটা সম্মান, তো কোনো বস্তু এই সম্মান পেতে পারে না। এতটুকু সম্মান যদি কাউকে দিতে হয়, যদিও এটা আল্লাহকে সম্মান জানানোর মাধ্যম নয়, কিন্তু এটা তো আপনি একটা বস্তুকে সম্মান দিচ্ছেন না, দিচ্ছেন না, তো এতটুকু সম্মান পাওয়ার যদি কেউ হকদার হয়, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ নয়, আর কেউই নয়। সেখানে আপনি একটা বস্তুকে গিয়ে ফুল দিয়ে তাকে সম্মান করতেছেন, এটাই হলো তাওহীদ আর শিরকের সমস্যা। এই জায়গাতেই সব কিছু, সকল বিভ্রান্তি, সকল পথভ্রষ্টতা এই জায়গায়, যে আমরা জানি না যে ইলাহকে, আমরা মনে করি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, মানে মুমিন হয়ে গেছি। জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর ইমান আনার পরেও মুশরিক। আল্লাহ বলেছে যে ইমান আনার পরেও আপনি মুশরিক, কেননা আল্লাহ জানে যে আপনি বিপদে পড়লে দোয়া আল্লাহর কাছে করেন না, দৌড়ান তাবিজের কাছে, এটা আল্লাহ জানে। শিফা দানকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি চাইবেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু আপনি তো ইসলামকে বানিয়েছেন ভাড়াটে ধর্ম, ভাড়ার ধর্ম বুঝেন, মাধ্যম আনতে 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 আনতে, আল্লাহ থেকে দূরে সরতে 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 সরতে, আল্লাহকে না চিনতে 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 চিনতে, জানিনি না আল্লাহকে, জানিনি না ইলাহ কি জিনিস, আল্লাহর থেকে দূরে সরতে সরতে, এখন বাপ মরে গেলে হুজুরকে ভাড়া করে নিয়ে আসা লাগে দোয়া করার জন্য। আরে পাগল, আল্লাহ কি হুজুরের বাপের? আল্লাহ কি হুজুরের বাপের পৈতৃক সম্পত্তি যে হুজুর একাই দোয়া করতে পারবে আল্লাহর কাছে? না, আমিও আল্লাহর সৃষ্টিজীব, না আল্লাহ আমারও রব, আমার কি অধিকার নাই আল্লাহর সামনে দুটো কথা বলার, চাওয়ার, যে দুটো কথা বলতে হলে আমাকে হুজুরকে নিয়ে এসে কথা বলাতে হবে আল্লাহর সাথে কথা বলানোর জন্য? আল্লাহ কি হুজুরের বাপের পৈতৃক সম্পত্তি? আল্লাহ কি আমার রব নয়? আল্লাহ কি আমার রিজিকদাতা নয়? আল্লাহ কি আমার জীবন মৃত্যুর মালিক নয়? আমি কি আল্লাহর সামনে দুটো হাত তুলতে পারি না যে আমাকে ইসলামকে ভাড়াটে বানাতে হবে, 40 দিনের দিন সব মাদ্রাসার ছাত্রকে ডেকে নিয়ে এসে কোরআন পড়াতে হবে? ইসলাম কি ভাড়াটে ধর্ম? আমি কি নিজে কোরআন পড়তে পারি না? আমার বাপ যখন বেঁচে ছিল তখন কি তিনি নিজে কোরআন পড়তে পারতেন না? এই জায়গাগুলোতেই হচ্ছে সকল সমস্যা। ইসলাম ভাড়াটে ধর্ম নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের বাপের নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারও। হুজুর পীর কিয়ামতের মাঠে কিছুই করতে পারবে না, যেখানে নবী রাসূল কিছু করতে পারবেন না, সেখানে হুজুর আর পীর কী করবেন? কিয়ামতের মাঠের পরিবেশ এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে,
যে মানুষ অস্থির হয়ে বলতে লাগবে জান্নাতে যায় আর জাহান্নামে যায়, বিচার তো হোক, এটা মানুষ অস্থির হয়ে বলবে। মানে আল্লাহ কিয়ামতের মাঠে বিচার শুরু করবেন না, এটা আল্লাহর হায়বাত, আল্লাহ বিচারই শুরু করবেন না, তখন মানুষ কিয়ামতের মাঠের অবস্থা দেখে বলবে জান্নাতে যায় আর জাহান্নামে যায়, বাবা আগে বিচার হোক, এইভাবে আর থাকা যায় না। তখন মুমিনেরাও একত্রিত হয়ে বলবে যা হয় হোক আগে বিচার হোক। মুমিনেরা একত্রিত হয়ে আদম আলাইহিস সালামের নিকটে যাবে, ইন্নাল্লাহ খালাকাকা বিয়াদিহ, আল্লাহ আপনাকে তার নিজের হাতে সৃষ্টি করেছে, আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন বিচার শুরু করে। তো আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আজকে আমার উপর যত রাগান্বিত, ইতিপূর্বে লাম ইয়াগদাব, ইতিপূর্বে আল্লাহ কোনোদিন আমার উপর এত রাগান্বিত হননি, পরেও কোনোদিন হবেন না, আমি একটা অপরাধ করেছিলাম, মরা পর্যন্ত তওবা করেছি, ক্ষমা হয়েছে কি না জানি না, আল্লাহর দরবারে গিয়ে কথা বলার সাহস আমার নেই। তো একজন নবী আল্লাহর দরবারে কথা বলতে পারছেন না, মানুষজন চলে যাবে নূহ আলাইহিস সালামের নিকটে, সেখান থেকে মুসা আলাইহিস সালামের নিকটে, সেখান থেকে ঈসা আলাইহিস সালামের নিকটে, সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে ডাইরেক্ট গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন তা কিন্তু নয়, কেননা কিয়ামতের মাঠের পরিবেশ হবে অনেক ভয়াবহ। আল্লাহ কে এটা আমি আপনি না জানলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, আমি আপনি চিনি আর না চিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন আল্লাহকে, আদম আলাইহিস সালাম চিনেন আল্লাহকে, নূহ আলাইহিস সালাম চিনেন আল্লাহকে, মুসা ঈসা চিনেন আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চিনেন আল্লাহকে, এই জন্য তিনি সরাসরি কথা না বলে সরাসরি সিজদায় পড়ে যাবেন এবং সিজদা থেকে মাথা উঠাবেন না যতক্ষণ না আল্লাহ বলবে মুহাম্মদ মাথা উঠাবে। কেন কত বছর সিজদায় থাকবেন আল্লাহ ভালো জানে, কতশো কত হাজার বছর তাও আল্লাহ ভালো জানে, এটা হচ্ছে আল্লাহর হাইবাত। তাহলে নবীরা আল্লাহর সামনে কথা বলতে পারলো না আর আপনি পীর ধরলেন আর পীর জান্নাতে নিয়ে চলে যাবে, এটা কেমনে সম্ভব, কেমনে হয়, বিবেকে আপনার কেমনে ধরে, অসম্ভব। জান্নাতে যেতে হলে আপনার নিজেকেই আমল করতে হবে, আল্লাহর সাথে আপনার নিজেকেই সম্পর্ক বাড়াতে হবে, আল্লাহর নিকটে আপনার নিজেকেই ফিরে যেতে হবে এবং আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে আপনার নিজেকেই দোয়া করতে হবে, ইবাদত আল্লাহর জন্যই আপনাকে করতে হবে। এটাই হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে মানা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবি যারা জানেন তাদেরকে বলবেন যে আমি যদি শুধু বলতাম আল্লাহ ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, তাহলে কি বাক্য হতো না, তাহলে কি উদ্দেশ্য পূরণ হতো না? অবশ্যই হতো, আমার তো এতটুকুই বলার দরকার যে আল্লাহ হচ্ছেন ইলাহ, এই বাক্য থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য থেকে মানুষ বুঝে যে এতটুকুই আমার বলার দরকার যে আল্লাহ হচ্ছেন ইলাহ। তো এটা তো আরও ছোটো করে বলা যায় আল্লাহ ইলাহ, আরবিতে আল্লাহ ইলাহ মানে আল্লাহ হচ্ছে ইলাহ, আল্লাহ মুবতাদা, ইলাহ খাবার, আরবি বেকা ব্যাকরণে বাক্য শেষ। এত বড় বাক্য করার কী দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই কোনো উদ্দেশ্য আছে না? নাই আচ্ছা, আল্লাহ সুবহানাহু তাআলা বেকার কোনো কথা বলেন না, মানুষ বেকার কথা বলে কিন্তু আল্লাহ বেকার কথা বলেন না, তাহলে আল্লাহ এত বড় বাক্য কেন বলেন? এত বড় বাক্যের উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে যখন লা এবং তারপরে যখন ইল্লা, আরবি ভাষায় যেখানে আগে নাফি পরে ইল্লা যখন যোগ হয় তখন সেটা হাসরের ফায়দা দেয়, সীমাবদ্ধতার ফায়দা দেয়, এটার অর্থ তখন দাঁড়ায়। কেউ যদি বলে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তাহলে একটু না হলেও একটু ভুল হবে অনুবাদে, এটার অর্থ কী দাঁড়াবে? যে আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত, আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত ইলাহের সরিষা সম পরিমাণ হক পাওয়ার, ইলাহের চুল পরিমাণ হক সম্মান অধিকার পাওয়ার দুনিয়াতে আর কেউই নাই, একমাত্র অনলি ওয়ান, শুধুই শুধু ইলাহের হক পাওয়ার সরিষা সম পরিমাণও যদি হয়, চুল পরিমাণও যদি হয়, তো শুধুই শুধু সেই হক পাওয়ার অধিকার রাখেন আল্লাহ সুবহানাহু তাআলা। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। এখান থেকে যদি আপনি চুল পরিমাণ কাউকে দিয়ে দেন, লিঙ্কের নামে, ওয়াস্তার নামে, মাধ্যমের নামে, পীরের নামে, বাবার নামে, অলিয়া ওলিয়ার নামে, তাহলে আল্লাহ ইলাহ চলতে পারে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। এই জন্য আল্লাহ বলেনি যে না আবুদু ইয়াকা নাস্তাঈনু ইয়াকা, আরবিতে এটাই বলা উচিত ছিল, আল্লাহ বলেছেন ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তার মানে কি?
আমি যদি বলি আল্লাহ আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই, অনুবাদ ভুল। আপনি আরবি গ্রামার পড়ে দেখেন, এই বাক্যের অনুবাদ হচ্ছে যে আল্লাহ আমি শুধুই শুধু একমাত্র অনলি ওয়ান, জীবনে কোনো দিন যদি চেয়ে থাকি কিছু তাহলে শুধু তোমার নিকটেই চেয়েছি, দুনিয়ার আর কারো নিকটে চাইনি। আল্লাহ জীবনে যদি কোনো দিন ইবাদতের কারণে মাথা নত করে থাকি, সম্মান দেখিয়ে থাকি, তাহলে পৃথিবীর কাউকে তুমি আল্লাহ যে সম্মান পাওয়ার অধিকার রাখো সেটার সরিষা সমপরিমাণ সম্মান পৃথিবীর কাউকে দেয়নি। একমাত্র অনলি ওয়ান, শুধুই শুধু সেই ইবাদত তোমাকেই দিয়েছে। এটা যদি একটা জেনা কারো বলে, আজীবন জেনা করেছে কিন্তু কোনোদিন মাথা দরগায় দেয়নি, কোনোদিন ইবাদতের যে হক তার আল্লাহ পর থেকে এটা কোনোদিন কাউকে দেয়নি। উনি যদি অনেক গুনাহ করে এসেও আল্লাহর দরবারে উপস্থিত হয় এই কথা বলতে পারে, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন, তাহলে আল্লাহর রাসূল বলছে লাওয়াতাইতানি বিকরাবিল আরদে খাতায়া, দুনিয়ার মানুষ আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে যদি উপস্থিত হও, আর আসমান জমিন গুনাহের মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। আল্লাহ আকবার, এটাই তাওহীদ। এই জিনিসটাই মানুষ জানে না, আল্লাহকে, ইলাহকে, রবকে, এটা মানুষ জানে না, এটাই তাওহীদ। আর যখনই আপনি চুল পরিমাণ, সরিষা সম পরিমাণ অন্য কাউকে দিয়ে দিবেন, তখনই আপনি শিরক করলেন, আর শিরক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন কিন্তু শিরকের গুনাহ ক্ষমা, শিরকের গুনাহ কি ক্ষমা করবেন না করবেন না? করবেন না, আল্লাহ সব পাপ ক্ষমা করতে রাজি আছে কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নেই। আল্লাহ সুবহানাহু তাআলা শিরকের বিষয়ে বলতেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার, পৃথিবীতে এত বড় অত্যাচার আর নাই। সারা বাংলাদেশের সব মানুষকে যদি বাংলাদেশের সরকার হত্যা করে দেয় তবুও অত বড় অত্যাচার হবে না, যদি একটা শিরক সংঘটিত হয় তাহলে যত বড় অত্যাচার হবে। সারা পৃথিবীর সব মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, জুলুম করা হয়, জেলখানায় বন্দি রাখা হয়, রাত দিন পিটানো হয়, তো ওই অত্যাচার হবে না যে অত্যাচার শিরক করলে হবে। কেন? আপনি সকাল সন্ধ্যা পরিশ্রম করে আপনার স্ত্রীকে খাওয়ান পড়ান, জমি জায়গা কিনে দিয়েছেন, বাড়ি করে দিয়েছেন, জামা কাপড় কিনে দিয়েছেন, এখন আপনার স্ত্রী আপনাকে ভালো না বেশি আর একজনের সাথে পরকীয়ায় লিপ্ত থাকে, এটা কি অত্যাচার না অত্যাচার নয়? অত্যাচার। তাহলে যে আল্লাহ আপনাকে খাওয়ালো, আপনাকে পড়ালো, মানুষ করলো, সব কিছু আপনাকে দিল, আপনি সবই আল্লাহর। সারা পৃথিবীর নাস্তিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, কার জিনিস ভোগ করে চলে? আল্লাহর জিনিস ভোগ করে চলে। আল্লাহ যদি আজকে সূর্য না আসে, এক মাস যদি আপনি এই গ্লাস দিয়ে একটা ঘাসকে ঢেকে রাখেন সূর্য থেকে, তো ঘাস মারা যাবে। সূর্য থেকে যে কোনো ঘাস পাতা গাছকে যদি এক মাস ঢেকে রাখেন তো এটা কী হবে? মারা যাবে। তার মানে আমরা যা কিছু শক্তি গ্রহণ করি, আমাদের শরীর যা কিছু টিকে আছে, সব সূর্য থেকে এসেছে। ওই সূর্য থেকে ঘাসটা হচ্ছে, গাছটা হচ্ছে, ওই গাছটা গরু মহিষ খাচ্ছে, সেই গরু মহিষকে আবার আমরা খাচ্ছি, ওই শাক সবজিকে আবার আমরা খাচ্ছি। তো ঘুরে ফিরে পিছনে গেলে কোথায় থেকে আসতেছে? সূর্য থেকে আসতেছে। সব শক্তির উৎস হচ্ছে সূর্য। তো ওই সূর্য কে দিয়েছে? আপনি যে চোখটা ব্যবহার করতেছেন, এই যে কতগুলো ক্যামেরা আছে, এগুলো সব ক্যামেরা, কোনোটা 8 মেগাপিক্সেল, কোনোটা 16 মেগাপিক্সেল, কোনোটা 15-20, মানুষ 50 মেগাপিক্সেলের বেশি এখন পর্যন্ত বানাতে পারেনি, এই জন্য রাতের ছবি ধরা যায় না। আপনি অনলাইন গুগলে গিয়ে যদি সার্চ দেন যে রাতের আকাশ, তাহলে যত ছবি আসবে সব ছবি ফটোশপের ছবি, কোনো বাস্তব ছবি পাবেন না আপনি রাতের আকাশের। কেন? ক্যামেরার ওই ক্ষমতা নাই, এখনও আসেনি ক্যামেরার ওই ক্ষমতা যে রাতের আকাশকে ধরতে পারবে অত সুন্দর করে, যত সুন্দর করে মানুষের ক্যামেরা দেখতে পাই। কেন? এই ক্যামেরার আল্লাহ পাওয়ার দিয়েছে 570 মেগাপিক্সেল, 570 মেগাপিক্সেল এই ক্যামেরায়, মানুষের ক্যামেরায়। কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছে। আল্লাহর একটা নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করতে পারবেন না। ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণ তো গুনে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমখ হারাম, মানুষ বড় নিমখ হারাম, খায় আল্লাহর গুণ গায় বাবার।
কথা বুঝলেন? ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় নিমক হারাম, খায় আল্লাহর আর সিজদা করে কার? বাবা সিজদা করে মায়ের, সব নিয়ামত ভোগ করেন আল্লাহর, এত মহা পরাক্রমশালী সত্তা হওয়া সত্ত্বেও, আর আপনি এত দুর্বল সৃষ্টিজীব হওয়া সত্ত্বেও আপনি আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন না? তা আপনার চেয়ে বড় অত্যাচারী কি কেউ আছে দুনিয়াতে? আপনি আল্লাহর হক নিয়ে ছিনিমিনি খেলেন, আপনার চেয়ে বড় অত্যাচারী কি থাকতে পারে দুনিয়াতে? আল্লাহর ইলাহর অধিকার নিয়ে ছিনিমিনি খেলেন, আপনার চেয়ে বড় অত্যাচারী থাকতে পারে দুনিয়াতে? আপনি হচ্ছেন সবচেয়ে বড় অত্যাচারী। ইন্নাল ইন্না শিরক আল যুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অত্যাচার। এই জন্য আজকেই তওবা করেন, এই মজলিসে বসে তওবা করেন যে আল্লাহর সম্মান অন্য কাউকে দিবেন না। গলায় হাতে তাবিজ কবজ থাকলে ছিঁড়ে ফেলে দিবেন, বাড়িতে বাপ মায়ের মূর্তি থাকলে ছুঁড়ে ফেলে দিবেন, মাজার কবরে কোনোদিন গিয়ে থাকলে তওবা করেন। কোনোদিন যদি মাজার যান, যেমন আমি শাহজালাল রাহিমাহুল্লাহর কবরে গেছি, এই মনে করে গেছি, আপনিও এই মনে করে যাবেন যে শাহজালাল রাহিমাহুল্লাহর দরকার আছে আমার দুয়ার, শাহজালাল রাহিমাহুল্লাহর ঠেকা পড়েছে আমার দুয়ার, আব্দুল কাদের জেলানির ঠেকা আছে আমার দুয়ার, অপেক্ষায় আছেন তারা, হাবুডুবু খাচ্ছেন যে দুনিয়াতে কেউ কি নাই আমার জন্য একটু দোয়া করবে? আমি শাহজালাল আজ কিয়ামতের মাঠে কবরে মহা বিপদে, আমি আব্দুল কাদের জেলানি আজ মহা বিপদে, দুনিয়ার মুসলমান কি কেউ নাই আমার জন্য একটু দোয়া করবে? আল্লাহ তুমি শাহজালাল রাহিমাহুল্লাহকে ক্ষমা করো, মাফ করে দাও, আল্লাহ তুমি আব্দুল কাদের জেলানিকে জান্নাতে দিয়ে দাও, তারা আমার দোয়ার অপেক্ষায় বসে আছে, কোনোদিন যদি যান তো তাদের জন্য দোয়া করিয়েন, তারা আপনার দোয়ার অপেক্ষায় বসে আছে। তারা যদি বুঝতে পারে যে আপনি তাদের কাছে গিয়ে চান, তাহলে তারা দুনিয়াতে বেঁচে থাকলে হার্ট ফেল করত, যে মানুষ এসে আমাদের কাছে চায়, আমি তো অপেক্ষায় আছি মানুষ একটু আমাদের জন্য দোয়া করুক। যদি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যে আলোচনা করছিলাম তাওহীদের উপর, এই আলোচনার সারমর্ম দাঁড়ালো আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে মানা। দুনিয়ার অধিকাংশ মানুষ রব হিসেবে মানে আল্লাহকে, আল্লাহ সুবহানাহু তাআলাকে ইলাহ হিসেবে মানা, কেননা যিনি রব তিনি একমাত্র ইলাহ হওয়ার হকদার, যিনি রব তিনি একমাত্র ইলাহ হওয়ার হকদার। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহকে রব হিসেবে মানলেও ইলাহ হিসেবে মানেন না, আমাদের আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে। তিন, আল্লাহ সুবহানাহু তাআলার নাম ও গুণাবলী, নাম এবং গুণাবলী নিয়ে কি জানবেন? নাম এবং গুণাবলী নিয়ে জানার হচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা কোনোদিন দেখেছেন? সবাই একটু কথা বলেন, দেখেছেন? দেখেন তো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবেন কিভাবে? তার নাম জানেন যে একজন মানুষ এসেছিল, তার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার গুণাবলী জানেন যে তিনি এই রকম এই রকম এইভাবে চলতেন, এইভাবে ফিরতেন, এই এই ঘটনা তার সাথে ঘটেছে, এই এই তার বৈশিষ্ট্য। এই দুটোর মাধ্যমে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন। বহু মানুষ এখানে আছে যারা আমাকে কোনোদিন দেখেনি, আজকে প্রথম দেখছে, তারা আজকে দেখার আগে আমাকে কী দিয়ে চিনতে? একটা নাম, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তার এই এই গুণ, এই এই তার খারাপ দিক, এই তার ভালো দিক, এটা দিয়ে আমাকে চিনত। তো আল্লাহ সুবহানাহু তাআলা কি আমরা দেখতে পারবো? বলেন, দেখা যাবে আল্লাহকে? জান্নাতে যাওয়া ছাড়া আল্লাহকে দেখা যাবে? তাহলে আল্লাহকে আমরা চিনবো কী দিয়ে? আল্লাহর নাম দিয়ে এবং আল্লাহর গুণ দিয়ে। এই জন্য আল্লাহর নাম এবং গুণ জানতে হবে, জানা জরুরি, জানা উচিত। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেউ যদি সূরা ইখলাস তিনবার পড়ে তো একবার কোরআন শেষ করার নেকি। আল্লাহু আকবার! সূরা ইখলাসে কি আছে? সালাত, সিয়াম, হজ, যাকাত, নামাজ, রোজা, জান্নাত, জাহান্নাম, কবর, কিছুই নাই সূরা ইখলাসের মধ্যে। সূরা ইখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে, আল্লাহর গুণ আছে, যে আল্লাহ কে তার পরিচয় আছে। এই জন্য এত ফজিলত। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি পাঁচ অক্ত সালাতের পর আয়াতুল কুরসি পড়ে জান্নাতে চলেই গেছে, যায়নি কেন, মরেনি, তাই আয়াতুল কুরসি খুলে দেখেন নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, জান্নাত, জাহান্নাম, কিয়ামত কোনো কিছুরই কথা নাই, আছে কি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আর আল্লাহর পরিচয় আছে। এটা হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহর নামের গুরুত্ব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না লিল্লাহি তিসমা ওয়া তিসইনা আসমা, আল্লাহর 99টা নাম আছে, কেউ যদি আল্লাহর নাম আয়ত্ত করে নেয় তাহলে সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার! এই জন্য আমাদেরকে আল্লাহর নাম জানতে হবে। আমরা যদি কোনোদিন জানতাম যে আল্লাহ হচ্ছেন মুগীস, মুগীস মানে কি জানেন?
আল্লাহর একটা নাম হচ্ছে মুগীস। মুগীস মানে কি? মুগীস মানে হচ্ছে বিপদে পড়লে উদ্ধার করেন যিনি। মুগীস মানে কি বলেন তো, একটু কথা বলেন সবাই, মুগীস মানে কি? বিপদে পড়লে উদ্ধার করেন যিনি। তা আপনি যদি জানতেন যে আল্লাহর একটা নাম আছে মুগীস, মানে বিপদে পড়লে উদ্ধার করেন যিনি, তিনি মুগীস, তা আপনি আল্লাহকে চিনতে পারলেন যে আল্লাহ বিপদে পড়লে উদ্ধার করে, তাহলে আপনি আর কোনো দিন বলতেন না ইয়া আলী মাদাদ, আপনি আর কোনো দিন বলতেন না যে বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জেলানি মাদাদ, বলতেন না। আপনি আল্লাহকে চিনেননি তাই বলছেন। এরকম আল্লাহর সব গুণ পড়েন, সব নাম পড়েন, সব নামের অর্থ পড়েন, সেগুলোর গুণ বুঝেন, আল্লাহ কে আল্লাহকে জানেন, আল্লাহর পরিচয় জানেন, আপনার সকল ভ্রান্তি সকল পথভ্রষ্টতার মূল কারণ আল্লাহর পরিচয়ে ঘাটতি। আপনি এখনও আল্লাহকে চিনতে পারেননি, আপনি এখনও আল্লাহকে জানতে পারেননি, আপনার রব কে, আপনার ইলাহ কে, তা এখনও জানতে পারেননি। এই জানার দাবি রেখে বক্তব্যের শেষের দিকে সুন্নাত বেদাত নিয়ে দুইটা কথা বলে বক্তব্যের ইটি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুন্নাত বেদাত নিয়ে দুইটা কথা। এক, এই যে আওয়াজ করিয়েন না ভাই, এই যে ভাই কথা বলিয়েন না, ওনারা যারা দিচ্ছে তুমি আস্তে 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 দাও, কথা বলিও না। আর আপনারা যারা নিচ্ছেন তারা এদিক ওদিক না তাকিয়ে আর অল্প কিছুক্ষণ কথা বলতেছি, ধৈর্য সহ শুনেন, যা শুনবেন শিখবেন, আমল করলে কাজে লাগবে। আপনাকে ইনশাল্লাহ ফাঁকি দিব না, ধোকা দিব না, যতটুকু বুঝি ততটুকু বলতেছি। আমাদের জেলশুলি ফাঁসি হয়ে গেলেও আমরা আপনাকে ফাঁকি দিব না ইনশাল্লাহ, যতটুকু জানি ততটুকু বলবো, এই বিশ্বাস রাখতে পারেন। সুন্নাত বেদাত কি? সুন্নাত বেদাত হচ্ছে ইসলামে সকল হুকুম আহকাম দুই ভাগে বিভক্ত, একটা মানুষের দুনিয়াবি জীবন আর একটা মানুষের ইবাদতের জীবন। আপনি সালাত আদায় করতেছেন, এটা আপনার ইবাদত, জিকির আজকার করতেছেন, এটা আপনার ইবাদত, হজ করতেছেন, এটা আপনার ইবাদত, এটা হচ্ছে আপনার ইবাদতের জীবন। এখন হজ শেষ হয়ে গেল, জিকির শেষ হয়ে গেল, সালাত শেষ হয়ে গেল, সালাত শেষ করে তো আপনি দোকানে গেলেন, তাহলে এই যে দোকানে বসে আছেন এটা হচ্ছে আপনার দুনিয়া, এটা কোনো ইবাদত নয়, এটা আপনার কি? দুনিয়া। আপনি হজ শেষ করে বিয়ে করতে গেলেন, এই বিয়ে করাটা হলো আপনার দুনিয়া। অফিসে গেলেন কাজ করতে, এটা হলো আপনার দুনিয়া। ব্যাংকে গেলেন টাকা তুলতে, এটা হলো আপনার দুনিয়া। ব্যবসা করতে গেছেন, এটা হলো আপনার দুনিয়া। তাহলে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত, একটা মানুষের দুনিয়া আর একটা মানুষের ইবাদত। ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে মানুষ খালি ইবাদত করুক, ধর্মকে দুনিয়ার মধ্যে টেনে না আনুক, এটা ধর্মনিরপেক্ষতা মানে। তুমি ইহুদি, তুমি সিনাগগে ইবাদত করো, তুমি খ্রিস্টান, তুমি গির্জায় ইবাদত করো, তুমি হিন্দু, তুমি মন্দিরে ইবাদত করো, তুমি মুসলমান, মসজিদের মধ্যে ইবাদত করো, সংসদ নিয়ে তোমার কি চিন্তা, ব্যাংক ব্যালেন্স নিয়ে তোমার কেন অত চিন্তা, বিবাহ শাদী নিয়ে তোমার কেন অত চিন্তা, মসজিদ থেকে বের হওয়ার পর তুমি আর ইসলামের কথা বলতে পারবা না। এর নাম হলো ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, যেটা ইসলাম কোনো মতেই বরদাস্ত করতে পারে না। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক ধাপের দুনিয়া হোক আর ইবাদত হোক দিক নির্দেশনা আছে ইসলামের পক্ষ থেকে। তো এই ইবাদতের জগতে ইসলামের হুকুম হচ্ছে সুন্নাত আর বেদাত, আর দুনিয়ার জগতে ইসলামের হুকুম হচ্ছে হালাল আর হারাম। আপনি যদি আমাকে বলেন যে ঈদে মিলাদুন্নবী হালাল না হারাম, তাহলে এটা হাস্যকর প্রশ্ন হবে। কেন হাস্যকর হবে? ঈদে মিলাদুন্নবী দুনিয়ার জিনিস নয়, ঈদে মিলাদুন্নবী ইবাদতের সাথে সম্পৃক্ত, এই জন্য ওটার ক্ষেত্রে হালাল হারাম বলা যাবে না, হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে। আপনি যদি আমাকে বলেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, এটা প্রশ্ন হলো? হলো না। কেননা মদ খাওয়া দুনিয়ার সাথে সম্পৃক্ত, ওটার প্রশ্ন হবে হালাল না হারাম। তাহলে হালাল হারাম কিসের সাথে সম্পৃক্ত? একটু সবার কথা শুনতে চাই, কথা মুখ যখন আছে কথা বলেন। হালাল হারাম কিসের সাথে সম্পৃক্ত? আর সুন্নাত বেদাত কিসের সাথে সম্পৃক্ত? এবার ইসলামের দুইটা মূলনীতি মনে করে যান, বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এ অংশ মনে রাখবেন। সেটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কোরআন এবং হাদিসে যা নিষেধ করেছেন, যা হারাম করেছেন, তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা নতুন আবিষ্কার হবে সবই হালাল। এই মাইকটা ইবাদত না দুনিয়া? দুনিয়া।
তো এটার কথা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন হাদিসে হারাম না বলে থাকেন তাহলে এটা হালাল। এর পরের ভার্সন যা আসবে, যেমন প্রজেক্টর পরের ভার্সন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোরআন হাদিসে নিষেধ না করে থাকেন তাহলে হালাল। এর পরের ভার্সন এসি, আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন হাদিসে যদি নিষেধ না করে থাকেন তাহলে হালাল। এইভাবে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে দুনিয়ার মধ্যে, অথচ কোরআন হাদিসে তার নিষেধাজ্ঞা নাই, তার হুকুম কি হবে? হালাল। তথা হালাল হারামের জগতে সবই হালাল, শুধু ওইটা হারাম যেটাকে হারাম করা হয়েছে। সবই হালাল, কিছু হারাম নাই, শুধু ওইটাই হারাম যেটাকে হারাম করা হয়েছে, তা বাদে সবই কি হালাল। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত জিনিসকে, তোমাদের উপর হারাম করা হয়েছে রক্তকে, তোমাদের উপর হারাম করা হয়েছে শুকুরের গোস্তকে। আর আল্লাহ রাসূল বলতেছে, তোমাদের জন্য হারাম করা হয়েছে দিনাব, শিকারী দাঁতওয়ালা প্রাণীকে, দিমিখলাব, থাবাওয়ালা প্রাণীকে, তোমাদের জন্য হারাম করা হয়েছে সেবা, হিংস্র প্রাণীকে, তোমাদের জন্য হারাম করা হয়েছে যারা ময়লা উচ্ছিষ্ট দ্রব্য হারাম জিনিস খেয়ে মানুষ হয়, যে জাল্লালাহ, সেই সমস্ত প্রাণীকে। তাহলে এগুলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করলো। তার মানে কিয়ামত পর্যন্ত এখন যত খাবার আবিষ্কার হবে, পোলাও হোক, কোরমা হোক, বার্গার হোক, পিৎজা হোক, যেগুলো আল্লাহ রাসূলের যুগে ছিল না, ছিল নাকি? যত খাবার আরও আবিষ্কার হবে, চাইনিজ হোক আর যে খাবারই হোক, ইন্ডিয়ান হোক আর হায়দ্রাবাদি বিরিয়ানি হোক আর থাই স্যুপ হোক, যে খাবারই হোক, যেই খাবারের মধ্যে মৃত জিনিস থাকবে না, রক্ত থাকবে না, শুকুরের গোস্ত থাকবে না, সেই খাবার সবগুলো কি হবে? হালাল হবে। হারাম নাই তার মানে হালাল। এটা কিসের ক্ষেত্রে নিয়ম? দুনিয়ার ক্ষেত্রে। এবার সুন্নাত বেদাত ইবাদতের জগতে হালাল হারামের নিয়মের সম্পূর্ণ উল্টা। সুন্নাত বেদাতে ইসলামের নিয়ম হচ্ছে, 1400 বছর আগে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসে যা যা করেছে, যা যা বলেছে, আল্লাহর রাসূলের মৃত্যুর পরে ইবাদতের জগতে যদি কেউ সরিষা সমপরিমাণ ইবাদত বাড়ায়, তো ওই সরিষা সমপরিমাণ বাড়ানো ইবাদতের নাম হবে বেদাত। এটা হলো সুন্নাত বেদাতের নিয়ম। এর কারণ কেন? এর কারণ হচ্ছে, নবীকে পাঠানোই হয়েছে সৎ কাজগুলো বলে দেওয়া আর অসৎ কাজগুলো নিষেধ করার জন্য। তো যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোশ্চিনকালেও হতে পারে না, এটা কোশ্চিনকালেও হতে পারে না যে কোনো কাজ অকল্যাণকর, কোনো কাজ হারাম আর সেটা আল্লাহ রাসূল মানা করে যাবেন না, এটা হতে পারে না। কোনো কাজ করলে নেকি পাওয়া যাবে আর সেই কাজের কথা আল্লাহ রাসূল বলে যাবেন না, এটা হতে পারে না। মানে প্রত্যেক যে কাজ করলে নেকি হবে সব কাজ আল্লাহ রাসূল বলে গেছেন, আর প্রত্যেক যে কাজ করলে গুনাহ হবে তার সব কাজ থেকে আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন, এই জন্যই তো তিনি নবী। আপনি যদি বলেন না এখনও এমন কোনো কাজ আছে যেটা নিষেধ করা লাগতো আল্লাহ রাসূল করেননি, তার মানে আপনি বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ানত করেছে, নবীর দায়িত্ব পালন করেনি, নাউজুবিল্লাহ। আপনি যদি বলেন এখনও এমন কোনো কাজ আছে যে কাজ করলে নেকি হবে কিন্তু আল্লাহ রাসূল করেননি, মানে আপনি দাবি করতেছেন আল্লাহ রাসূল খেয়ানত করেছে, তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, নাউজুবিল্লাহ। যদি কথা আপনাদের নিকটে স্পষ্ট হয় তাহলে এখান থেকে এই জিনিস স্পষ্ট হয়ে গেল যে আপনি যদি কোনো জিনিসকে হারাম বলতে চান তাহলে দলিল দিয়ে বলতে হবে যে এটা হারাম। দলিল ছাড়া কোনো জিনিসকে হারাম বলা যাবে না, সবই হালাল। আর আপনি যদি কোনো জিনিসকে সুন্নাত বলতে চান তাহলে দলিল দিয়ে বলতে হবে যে এটা সুন্নাত, দলিল যদি না থাকে তাহলে সবই বেদাত, সবই বেদাত। শুধু সেটাই সুন্নাত যেটা কোরআন এবং হাদিসে আছে, সবই বেদাত। শুধু সেটাই সুন্নাত যেটা কোথায় আছে? কোরআন এবং হাদিসে আছে, এর বাইরে সবই বেদাত। আর বেদাত করলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, শিরক করলে যেমন আল্লাহকে অপমান করা হয়, বেদাত করলে তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। এখন আপনি বলবেন যে এই হুজুর আসছে, হুজুর আসে তো সবই বেদাত করে দিল, তাহলে আমল করব কি? বলে এদের সামনে যেটাই প্রশ্ন করি সেটাই বেদাত, ঈদে মিলাদুন্নবী বেদাত, একসাথে হাত তুলে দোয়া করা বেদাত, এই মেরাজ পালন করা বেদাত, এই পালন করা বেদাত, সেই পালন করা বেদাত, সবই যদি বেদাত হয় তো পালন করব কি? বলে না, বলে না। হ্যাঁ, আপনি সারা কোরআন খুঁজবেন আজকে বাসায় গিয়ে, হুজুরকেও জিজ্ঞেস করবেন যে হুজুর সাহেব, এটা আপনাদের নিকটে অনুরোধ থাকলো, কোরআন তো হেদায়েতের জন্যই এসেছে নাকি? আমার বক্তব্য দিয়ে জানা মানুষ হেদায়েত হবে,
আর জাকির নায়কের বক্তব্য দিয়ে জানা হেদায়ত হবে, তার চেয়ে হাজার গুণ মানুষ হেদায়ত হবে কোরআন দিয়ে। হুদাল্লিন্নাস, কোরআন মানুষের জন্য হেদায়ত স্বরূপ। কোরআন খুলে দেখবেন যে কোরআনে কোথাও আল্লাহ বলতেছে নাকি আমল করার কথা বলার সময় যে মানুষ তাকেই জান্নাতে দিব যার আমল হবে অধিক, তাকেই জান্নাতে দিব যার আমল হবে বেশি, তাকেই জান্নাতে দিব যার আমল হবে বেশি, এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলতেছে নাকি? আল্লাহ তো কোরআনে আমলের কথা প্রায় জায়গায় বলেছে। তো সব জায়গায় দেখবেন আল্লাহ বলতেছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর বেশি আমল করে নাকি, হ্যাঁ সাত আমল করে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য, এটা দেখার জন্য যে কে তোমাদের মধ্যে বেশি আমল করে। আহসানু আমালা মানে উত্তম আমল করে, মানে আপনি যদি 1000 রাকাত সালাত আদায় করেন জোর করে আর ওই 1000 রাকাত যদি উত্তম সৎ না হয় তাহলে 1000 রাকাত সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া দূরের কথা, জাহান্নামে নিয়ে যাবে। আর যদি একটা সিজদা করেন উত্তমভাবে সৎভাবে ওই একটা সিজদাই জান্নাতে নিয়ে চলে যাবে। তাহলে আল্লাহ কোথাও বলেননি যে বেশি, আল্লাহ বলেছেন সৎ। আর সৎ হওয়ার দুটেই রাস্তা, এক ইখলাস থাকতে হবে আর দুই আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। ইখলাস নাই আল্লাহ রাসূলের সুন্নাত নাই, মাতাব্বরি করে ইবাদত করবেন জাহান্নামে চলে যাবেন, জান্নাতে যাওয়া অনেক দূরের কথা, জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। আমল করে আপনি বলতেছেন আমল করে কেমনে জাহান্নামে যাবে? আপনি হাদিস জানেন না যে শহীদ জাহান্নামে যাবে? আপনি হাদিস জানেন না দানকারী ব্যক্তি জাহান্নামে যাবে? আপনি হাদিস জানেন না আলেম জাহান্নামে যাবে? আপনি তো এখানে 1 ঘন্টা সময় দিয়েছেন, 10টা টাকা দান করেছেন, শহীদ তো নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, আপনি আপনার জীবন দিয়েছেন নাকি? আপনারা কি আপনাদের জীবন দিয়েছেন নাকি আল্লাহর রাস্তায়? শহীদ তার জীবন দিয়েছে, জীবন দেওয়ার পর আল্লাহ তাকে বলবে কাজাবতা, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি এই জন্য জিহাদ করেছো যেন মানুষ তোমাকে বীর মুক্ত যোদ্ধা বলে। ফা উমিরা বিহি ফাসাহিবা আলা ওয়াজহিন নার, নির্দেশ দিয়ে নাকের ঘরে ছেঁচাড়াতে ছেঁচাড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে আমল করার পরেও, কেন আমলটা সৎ ছিল না। আল্লাহ রাসূল যখন কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করাবে, একদল মানুষকে ঢেকে দেওয়া হবে, আল্লাহ রাসূল, এদের হাতে তো ওজুর আলামত দেখা যাচ্ছে, এরা তো আমার উম্মত, তবে আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে নতুন নতুন ইবাদত বানাত, নতুন নতুন আমল তৈরি করত। তানুর সহকান সহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার ধর্মের মধ্যে সংযোজন বিয়োজন করেছো, আমি মোহাম্মদ আমার উপর মাতাব্বরি করেছো, এরা দূর হও। তার মানে আপনি ইবাদত করে যদি সৎ না হয় তো কোথায় চলে গেলেন? জাহান্নামে চলে গেলেন। যখনই আপনি কোনো ইবাদত করবেন অথচ আল্লাহ রাসূল করেননি, তখন আপনি দুইটা দাবি করতেছেন, একটা তো বললাম যে আপনি এই দাবি করতেছেন আল্লাহ রাসূল খেয়ানত করেছে, দুই আর একটা দাবি করতেছেন যে আপনি আল্লাহ রাসূলের চাইতে বেশি পরহেজগার। দুনিয়াতে কেউ কি মুহাম্মদ সাল্লামের চাইতে বেশি পরহেজগার হতে পারে? হ্যাঁ, আপনি কি বলতে চান আপনার পীর মুহাম্মদ সাল্লামের চাইতে বেশি পরহেজগার? হ্যাঁ, আপনি কি বলতে চান আপনার ওলি মুহাম্মদ সাল্লামের চাইতে বেশি পরহেজগার? তাহলে আপনার ওলি আপনার পীর যে ইবাদত করতেছে ওই ইবাদত যদি মুহাম্মদ ইসলাম না করে থাকে, তাহলে তিনি তো এটাই বুঝাতে চাচ্ছেন যে তিনি আল্লাহ মুহাম্মদ ইসলামের চাইতে বেশি আল্লাহ ভীরু। ওই যে তিনজন সাহাবি আল্লাহ রাসূলের বাড়িতে এসে কি বলল, আল্লাহ রাসূলের বাড়িতে এসে বলতেছে আল্লাহ রাসূলের তো আগে পরের সব গুণা মাফ হয়ে গেছে, অল্প ইবাদতে আল্লাহ রাসূলের চলবে বাবা, আমাদের চলবে না, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, প্রত্যেক দিন সিয়াম রাখবো। আরেকজন বললো বিবাহ করবো না। আল্লাহ রাসূল ওদেরকে খুঁজে নিয়ে এসে বলতেছে হাদিসের বাক্যটি এরকম, আল্লাহি লা ইন্নি আতকাকুম ওয়া আখশাকুম, আল্লাহ মানে আল্লাহর কসম, লা ইন্নি মানে লা মানে অবশ্যই, ইন্নি মানে নিশ্চয়, আল্লাহর কসম অবশ্য অবশ্যই নিশ্চয়ই আমি মোহাম্মদ আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে পরহেজগার সবচেয়ে তাকওয়াবান মানুষ। কোনো ইবাদত যদি করা লাগে তা আমি করবো বেটা, আমার উপর মাতাব্বরি করে ইবাদত করো, আমার চেয়ে বেশি পরহেজগারিতা দেখাতে চাও, নবী আমি রাসূল আমি, পরহেজগারিতা আমার মধ্যে বেশি আছে, আমার উপর মাতাব্বরি করার প্রয়োজন নেই। আমি যেভাবে রেখে যাচ্ছি দিনকালে, ও মা আকমাল তুলকুম দিনাকুম, দিনকে পরিপূর্ণ করে দিলাম, এর উপরই আমল করো জান্নাতে চলে যাবা। অল্প আমল হোক সৎ আমল হোক এটাই আল্লাহর কামনা, আমল যেটাই হোক সৎ আমল হোক, উত্তম আমল হোক, ইখলাসের সাথে হোক সুন্নাতের সাথে হোক, ইনশাআল্লাহ জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওহীদের উপর আমল করার, সুন্নাতের উপর আমল করার, আল্লাহকে বুঝার, আল্লাহকে চিনার,
শিরক থেকে দূরে থাকার, বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।